নির্বাচনের খবর। মৌলভীবাজারের বড়লেখার তালিমপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ড থেকে নির্বাচন করবেন ব্যবসায়ী মোহাম্মদ নূর উদ্দিন। বড়লেখা প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ড থেকে নির্বাচন করবেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নূর উদ্দিন। তিনি ইউনিয়নের তেলিমেলি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি কাননগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, তেলিমেলি জামে মসজিদ সহ সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন থেকে এলাকার অবহেলিত অসহায় লোকজনের সেবা করে আসছেন। পল্লী টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এমনটি জানান মোহাম্মদ নূর উদ্দিন। আমি 7 নং তালিমপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নূর উদ্দিন, মেম্বার পদপ্রার্থী। আল্লাহর হুকুম হইলে, আল্লাহ যদি বিজয় করেন, যে গরিব দুঃখী মানুষের পাশে থাকবো, সঠিক মতে বিধবা পঙ্গুবাতা রাস্তাঘাট ইত্যাদি এলাকার মুরব্বী লইয়া নজওয়ান লইয়া সঠিক কাজকর্ম করব। আপনার ওয়ার্ডে প্রধান সমস্যা কি রয়েছে? আমাদের ওয়ার্ডে প্রধান সমস্যা রয়েছে, তেলিমেলি হইতে খোলাতলি পর্যন্ত রাস্তাটা আবুলো নাই, রাস্তা পানি উঠি যায় বর্ষাকালে। পরবর্তী খোলাতলি পাটনা নোয়াবাড়ি একটা রাস্তা, আর রাস্তাটার মধ্যে পানি উঠি যায়। আপাতত খাট ওর আল্লাহর রহমতে। আপনার নির্বাচিত বিজয় হলে আপনার ওয়ার্ডে কি কি করার পরিকল্পনা রয়েছে? আল্লাহর হুকুম, আল্লাহ বিজয় করিলে গরিব দুঃখী মিনতি মানুষের পাওনীয় যে জিনিসগুলা সঠিক মতে জিনিসগুলো আদায় করবো। এলাকার মুরব্বী যুক্তি হরাম হিসেবে রাস্তাঘাটের কাজ করবো, সঠিক মতে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, রিলিফ ইত্যাদি ইত্যাদি সরকারের পক্ষে যেগুলা মিলবো এগুলা সঠিকভাবে আদায় করবো। আমাদের পল্লী টিভির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 4 নম্বর ওয়ার্ডের মুরব্বীগণ, নজওয়ান ভাইয়ের প্রতি আমার সালাম ও আদাব। আশা করি আমারে আপনাকে ভোট দিবা নব অবঘাটক। সালাম ওয়ার্ডের ভোটার কন্দে বন্ধ, 4 নম্বর ওয়ার্ডের ভোটার ভাইদের বলতেছি, আগামীতে আমি নির্বাচন খেলিমু, আমার জন্য ব্যবস্থা ভোটের করিবেন, সকলে মিলিয়া আমার জন্য চেষ্টা করিবেন। আমি আশা করি পাশ করিলে আপনাই তোর সহযোগিতা করবেন। ময়মুরুবের কাছে সালাম, সুতোদের কাছে মায়া মমতা। জয় বাংলা, জয় শেখ হাসিনা, জয় জিন্দাবাদ বাংলাদেশ।